সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষাপুর ল্যাবরেটরি ইনস্টিটিউট অ্যান্ড কলেজ থেকে আয়োজিত বিশেষ ক্লাসের আয়োজনে আজকে উপস্থিত আছি আমি মোহাম্মদ শামসুল চৌধুরী, প্রভাষক পদার্থবিজ্ঞান, ঢাকা শিক্ষাপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ক্লাস নেওয়ার জন্য শ্রেণী একাদশ ও দ্বাদশ। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে জ্যামিতিক আলোকবিদ্যার ষষ্ঠ অধ্যায়। তোমরা নবম এবং দশম শ্রেণীতে বসে আলো সম্পর্কে পড়েছ, আলো। আর আমাদের যে আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে আলোকবিজ্ঞান, আলো মানে হচ্ছে লাইট। আর আমরা যে চলচ্চিত্র পড়বো সেটা হচ্ছে আলোকবিজ্ঞান, মানে হচ্ছে অপটিক্স। আমাদের পাঠ্য বইয়ে যে অধ্যায়টি আছে সেটি ষষ্ঠ অধ্যায়, জ্যামিতিক আলোকবিজ্ঞান বা জিওমেট্রিক্যাল ফিজিক্স। দেখো, এই অধ্যায়টা পড়ার জন্য আমাদের প্রথমে বেসিক কিছু জিনিস জানতে হবে, যে জিনিসগুলো না জানলে আমরা আসলে অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবো না। সেই জন্য আমাদের প্রথমেই কতগুলো আলোকীয় ঘটনা আছে, আমরা জানি অনেকগুলো আলোকীয় ঘটনা আছে যেগুলো তোমরা নিচের কাছে পড়েছ। আলোকীয় ঘটনা, আলোকীয় ঘটনাগুলো কি কি দেখো, প্রথম হচ্ছে প্রতিফলন। প্রতিফলনের সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত। তারপর হচ্ছে প্রতিসরণ, তোমরা নবম দশম শ্রেণীতে বসে আল্লাহ প্রতিফলন প্রতিসরণ এই সম্পর্কে বিস্তারিত পড়েছ। প্রতিফলন প্রতিসরণ, তারপরে হচ্ছে ব্যতিচার, তারপরে হচ্ছে অপবর্তন, তারপরে হচ্ছে সমবর্তন এবং আলোক্তরিক ক্রিয়া। দেখো, এই জ্যামিতিক আলোকবিজ্ঞানের সাহায্যে আমরা প্রতিফলন প্রতিসরণ এই জিনিসগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো, এবং রশ্মি চিত্রের সাহায্যে প্রতিফলন প্রতিসরণ, তারপরে হচ্ছে প্রতিবিম্ব, আলোক যন্ত্রের ক্রিয়া, এই জিনিসগুলো আমরা আলোচনা করতে পারি। আর পরবর্তী যে অধ্যায়টা ভৌত আলোকবিজ্ঞান, সেই ভৌত আলোকবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের সাহায্যে আমরা অপবর্তন সমবর্তন ব্যতিচার আলোক তৈরি ক্রিয়া এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা প্রথমেই শিখে নেই যে প্রতিফলন কাকে বলে বা প্রতিফলন কি। দেখো, প্রতিফলন প্রতিফলন দেখো যে আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমদ্বয়ের বিভেদতলে বাধাপ্রাপ্ত হয়ে কিছু আলোকরশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনায় হচ্ছে আলোর প্রতিফলন বলা হয়। দেখো, আমরা যদি একটা মাধ্যম বিবেচনা করি, এই বিভেদ এটা হচ্ছে একটা বিভেদতল, এই বিভেদতলের উপর অঙ্কিত লম্বটাকে বলা হচ্ছে অভিলম্ব। কোনো একটা আলোকরশ্মি এসে যদি বিভেদতলের উপরে পড়ে সেটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, এটা হচ্ছে বিভেদতল। তারপরে আপতিত হয়ে যে রশ্মিটা ওই মাধ্যমে ফিরে যাবে সেটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এবং এখানে আমরা আপতন যে বিন্দুতে আলোকরশ্মিটা পড়লো সেটাকে হচ্ছে আপতন বিন্দু বলা হয়, এবং আপতন বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হয় সেটাকে হচ্ছে অভিলম্ব বলা হয়। তাহলে এটা হচ্ছে অভিলম্ব। দেখো, আমরা এটাকে যদি এখানে ও দিয়ে চিহ্নিত করি তাহলে এই ও এ হচ্ছে অভিলম্ব, এ ও হচ্ছে আপতিত রশ্মি, আর ও সি হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলন দুইটা সূত্র মেনে চলে, প্রতিফলন দুইটা সূত্র মেনে চলে। প্রথম সূত্রটি হচ্ছে, দেখো, আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। দেখো, আমরা যদি এটাকে একটা সমতল চিন্তা করি
এই সমতলের উপর আপেক্ষিক রশ্মি রয়েছে, অভিলম্ব আছে, প্রতিফলিত রশ্মি রয়েছে। প্রথম সূত্র প্রতিফলনের প্রথম সূত্রে কি হচ্ছে, আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। দুই নম্বর সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। আমরা যদি আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে হচ্ছে আমরা আপতন কোণ বলি। আপতন কোণ হচ্ছে আয় দ্বারা প্রকাশিত হয় এবং প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে হচ্ছে প্রতিফলন কোণ বলে, থেকে আর দ্বারা প্রকাশিত হয়। তাহলে এই দ্বিতীয় সূত্রের আসলে আমরা বলতে পারবো আপতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। এবার দেখো আমরা যে আলোর ক্রিয়াগুলো করার জন্য আমাদের দর্পণ সম্পর্কে জানতে হবে। দর্পণ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ। তোমরা জানো নিয়মিত প্রতিফলন কাকে বলে, একগুচ্ছ সমান্তরাল আলোর রশ্মি কোন মাধ্যমের উপর আপতিত হয়ে যদি আবার সমান্তরালভাবে প্রতিফলিত হয় তাহলে সেটাকে হচ্ছে নিয়মিত প্রতিফলন বলে। যেমন দেখো আপতিত যে সমান্তরাল ভাবে আবার নির্গত হচ্ছে কি সমান্তরাল ভাবে, এরকম ঘটনা যদি ঘটে তাহলে সেটাকে হচ্ছে নিয়মিত প্রতিফলন। তাহলে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে হচ্ছে দর্পণ বলে। দর্পণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে সমান্তরাল দর্পণ, গোলীয় দর্পণ। দেখো সমতল দর্পণ কাকে বলে, কোন সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাহলে হচ্ছে তাকে সমতল দর্পণ বলে। যেমন আমরা আমাদের চেহারা দেখার জন্য যে আয়না ব্যবহার করি সেই আয়নাটা হচ্ছে সমতল দর্পণ। গোলীয় দর্পণ কোন গোলকের অংশ বিশেষ যদি প্রতিফলন পৃষ্ঠ হিসেবে কাজ করে তাহলে তাকে গোলীয় দর্পণ বলে। সংজ্ঞাটা আবার বলি, কোন গোলকের অংশ বিশেষ যদি প্রতিফলন পৃষ্ঠ হিসেবে কাজ করে তাহলে তাকে গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, এক হচ্ছে অবতল দর্পণ আর এক হচ্ছে উত্তল দর্পণ। গোলীয় দর্পণ দুই প্রকার, এক নম্বরে হচ্ছে অবতল দর্পণ, দুই নম্বর হচ্ছে উত্তল দর্পণ। দেখো অবতল দর্পণ কোন গোলকের অংশ বিশেষ যদি দর্পণ হিসেবে কাজ করে তাহলে হচ্ছে আমরা তাকে গোলীয় দর্পণ বলি। এখন ওই গোলীয় দর্পণে প্রতিফলক পৃষ্ঠ যদি অবতল হয় তাহলে তাকে অবতল দর্পণ বলি। দেখো আমরা এটা যদি একটা গোলকের অংশ বিশেষ কল্পনা করি তাহলে এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। তোমরা যদি বাসায় একটা চামিচ নাও বা আমরা যদি হাতটা কল্পনা করি, দেখো হাতের এই পৃষ্ঠটাকে আমরা উত্তল পৃষ্ঠ বলতে পারি আর এই চামিচের মতো করে যদি আমরা হাতটাকে রাখি তাহলে এই পৃষ্ঠটা হচ্ছে অবতল পৃষ্ঠ। আলোক রশ্মিটা যদি অবতল পৃষ্ঠে এসে পড়ে তাহলে সেটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। দেখো কোন গোলকের অংশ বিশেষকে তো আমি গোলীয় দর্পণ বলি, এখন এই গোলীয় দর্পণে উত্তল পৃষ্ঠ, এ দেখো উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলন হিসেবে কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ।
করোনা এই দুর্যোগকালীন সময়ে তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।